কেমন সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল বল। আমরা কেমন হাত ধরাধরি করে মেলায় ঘোরাঘুরি করতাম, তারপর যে কি হলো। চল না দিদি, আমরা আবার সেই পুরনো দিনে ফিরে যাই। তাই চল। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখো। সুবুদ্ধি হয়েছে তাহলে, তার মানে আমরাও একটু শান্তিতে থাকবো। শুনুন শুনুন বন্ধুগণ, পেটুক বান্ধব সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতা। যে জিতবে তাকে সারা বছর বিনা পয়সায় মিষ্টি খাওয়ানো হবে। যারা যারা নাম দিতে ইচ্ছুক তারা সত্বর এসে আমাদের দপ্তরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত, আমাদের কোনো প্রবেশ মূল্য নেই। শুনুন শুনুন শুনুন। এ যে দেখি জলে ভাসে শিলা। কেন রে, আমি জিততে পারি না বুঝি? আয়নায় নিজেকে দেখেছিস কখনো? এই তো তালপাতা সেপাইয়ের মতো চেহারা, বুঝলে উড়ে যাবি। ওনাকে মিষ্টি খাবে আর জিতবে, হাসাস নি বাপু। ভালো হচ্ছে না কিন্তু দিদি, আমি না তো ছোট বোন। ছোট এত ছোটর মতো থাক না, বড়দের বড় বড় ব্যাপারে তোর ওই খেদা নাক না গলালেই চলছিল না। আমার খেদা নাক? তোর তো ওই বড়ির মতো নাক, ওটা নাক না নকুল দানা আমি তো বুঝতেই পারি না। আমিও দেখে নেব। আমি নাম দিতে এসেছি ওই মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতায়। দাঁড়িয়ে পড়ো তিনজনের পরে। আমিও নাম দিতে এসেছি। দেখেছো ঠিক আমার পেছনে এসে দাঁড়ালো। তাহলে আমাকে তোর আগে দাঁড়াতে দে। আমি কেন তোর পেছনে থাকবো? আমি তোর চেয়ে বড়। এই বোঝো, আমি সামনে দাঁড়ালেও দোষ, পেছনে দাঁড়ালেও দোষ। বাহ কি হচ্ছে মন্ডা বুড়ি, তোমার ওজন একটু বেশি তাই তুমি ক বিভাগে, আর মিঠাই বুড়ি রোগা পাতলা এই জন্য খ বিভাগে। ভালোই হলো তাহলে, আমাদের দুজনকে আর লড়তে হবে না। ঠিক বলেছিস দিদি, বোনেদের মধ্যে লড়াই কি ভালো নাকি? কিন্তু দুই বিভাগ থেকে যারা শ্রেষ্ঠ হবে তারা চূড়ান্ত প্রতিযোগিতায় নামবে। জিতবো কিন্তু আমি। শুনে রাখ মিঠাই, আমার জেতা শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। এখন থেকে আমাদের যুদ্ধ শুরু। মিঠাই বুড়ি খাচ্ছে, দেখ পাতে পড়ছে আর উড়ে যাচ্ছে।
আমার তো মনে হচ্ছে মন্ডাপুরি জিতবে। শেয়ারপতি মন্ডাপুরি হাসতে হাসতে জিতবে। ওই দেখো ওই দেখো মন্ডাপুরি জিতে গেল। ক বিভাগ থেকে মন্ডাপুরি আর ক বিভাগ থেকে মিঠাইপুরি জয়লাভ করেছে। কাল সকাল 10টায় আমাদের চূড়ান্ত প্রতিযোগিতা। কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলবো না। মিঠাই ওই রোগ আর শরীরে একেবারে ফাটিয়ে খেয়েছে। যা বলিস, মিঠাইকে দেখে বোঝাই যায় না। না যাই বলো, আমরা মন্ডার পক্ষেই বাজি ধরলাম। একদম, আমিও তাই। সেটা হবে না, কাল জিতবো আমি। আমি আমি জিতবো। কিছু করতেই হবে, যেন তেন প্রকারে মিঠাইকে হারাতেই হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, এক বুদ্ধিতে কেল্লা ফতে। এই খিদে পাবার পরিটা খেয়ে আমি শুয়ে পড়ি। কাল সকালে চঞ্চনে খিদে হবে। কাল আমাকে জিততেই হবে। এই মিষ্টির স্বপ্ন দেখতে দেখতে আমি এখন ঘুমিয়ে পড়ি। জিতবি তাই না? দেখি দেখি তুই কেমন জিতিস। যা একখানা বুদ্ধি করেছি না, যাতে সাপ মরবে আর লাঠিও ভাঙবে না। এবারে আমার জয় শুধু সময়ের অপেক্ষা। মন্ডা, এই মন্ডা এখানে ঢুকলো কেন? কেন কেন কিছুই তো বুঝতে পারছি না। তাহলে বোধ হয় এমনি মিষ্টি দেখতে ভেতরে গিয়েছিল। দেখো দেখো দেখো, মুখে একটা শয়তানি হাসি ঠিক লাগিয়ে রেখেছে। আমার থালায় মিষ্টি দিদির থেকে বেশি, এটা জোচ্চুরি। আর কথা ভেবেই চাচ্ছিস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিঠাই বড়ি ঠিক বলেছে। মন্ডা, তুমি প্রতিযোগিতা শুরুর আগে আমার ঘরে ঢুকেছিলে কেন? আমি তোমাকে ঢুকতে দেখেছি কিন্তু। মানে ওই মিষ্টি আমি খাবো না, ওতে দিদি গন্ডগোল করেছে। কি আর কি, ওই খাবে না বললেই হলো। থামো থামো মন্ডাপুরি, থামো, মিষ্টি থালা দুটো বদলে দাও দেখি। নেই মন্ডাপুরি মিঠাই পুরি থালার মিষ্টি খাবে না, খাও 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 খাও। হতে পারে না। না না না, হয় এগুলো খাও না হলে প্রতিযোগিতা থেকে বাদ যাও। কিরে, আমার তো শেষ হয়ে এলো রে, তোর কি খাওয়ার?
দিদি। চুপ কর পুতনি। দেখি এটা মাটির মিষ্টি। তাহলে মন্ডা বুড়ি তুমি ভেবেছিলে চট্টামি করে জিতে যাবে তাই তো? ওটি হচ্ছে না, আজকের প্রতিযোগিতার বিজয়ী হলো মিঠাই বুড়ি। সততার সাথ মিষ্টি হয়।